তোমাদের কি হলো যে তোমরা মৃত্যুকে ভয় করছো না? মৃত্যু নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই, অথচ অধিকাংশ মানুষ তা থেকে গাফেল। একজন মুসলিমের করণীয় হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা। অনুরূপভাবে দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই আখিরাতের পাথেও সঞ্চয় করা। মনে রাখতে হবে প্রতিটি মানুষ মরণশীল, ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয় কেউই। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে ওপারে, যেখানে বন্ধু হবে না কেউ, হবে না শত্রুও। নিজেকে নিজের দায়িত্ব নিতে হবে। পবিত্র কোরআন শতাব্দীর পর শতাব্দী জীবন ও জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে, বদলে দিয়েছে ভেতর থেকে, খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার, দিয়েছে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন। এই জীবনের সঙ্গে মৃত্যু যে জড়িত তাও উল্লেখ রয়েছে আল কোরআনে। সূরা আল ইমরানের আয়াত 145 আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَجْزِي الشَّاكِرِينَ নিশ্চয়ই মৃত্যু সময় নির্ধারিত, আল্লাহর অনুমতি ছাড়া কারও মৃত্যু হতে পারে না। কেউ পার্থিব পুরস্কারের জন্য কাজ করলে তাকে তার পুরস্কার ইহকালে দান করব, আর যদি কেউ পরকালের জন্য কাজ করে তবে তার পুরস্কার সে পরকালে পাবে। শুকর গোজার বান্দাদের কাজের ফল আমি নিশ্চয়ই দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন সূরা আল ইমরানের 158 নম্বর আয়াত, وَلَئِن مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى اللَّهِ تُحْشَرُونَ সত্যের পথে তোমরা স্বাভাবিক মৃত্যুবরণ করো বা নিহত হও, তোমরা আল্লাহর কাছেই সমবেত হবে।